আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এমএন কিচেন ভিডিওতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কুরবানির মাংস রান্না রেসিপি। কুরবানির মাংস যেটা ফাতিহা দেওয়ার জন্য আগে রান্না করে নেওয়া হয়, তো ওই রান্নাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কুরবানির ফাতিহার মাংস রান্না করার জন্য মাংস নিয়েছি আমি প্রায় 10 থেকে 15 কেজি মতো হবে। আর এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, বাদাম পেস্ট করে নিয়েছি, নিয়েছি টক দই, তারপর নিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, জয়ফল, জয়ত্রী, কাঁচামরিচ, টমেটো। তো একটা বড় হাঁড়িতে আমি মাংস নিয়ে নিলাম 15 কেজি মতো। মাংসগুলো আগে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ 3 কাপ পরিমাণ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম পেস্ট। বাদামের পেস্ট দিচ্ছি আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণ। তো এবার দিচ্ছি আমি টক দই। আর এই টক দইটা কিন্তু আমার বাসায় তৈরি করা টক দই। এখানে টক দই দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ। এখন দিচ্ছি আমি রসুনের পেস্ট 1/2 কাপ পরিমাণ। মাংস যেহেতু বেশি সেজন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ। আর রসুনটা আমি পেস্ট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রে, সেজন্য একটু সবুজ হয়ে গিয়েছে কালারটা। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট। আদা পেস্টও দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ। মাংস যেহেতু বেশি সেজন্য আদা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, জয়ফল, জয়ত্রী। তো জয়ত্রী আর জয়ফল একটু ভেঙে গুঁড়ো করে দিতে হয়। দারচিনি দিচ্ছি আমি 7 থেকে 8 টুকরা। আর রান্নাটা কিন্তু আমি করতেছি না, রান্নাটা করতেছে আমার ভাই। ও আসলে রান্নাটাও করতেছে। এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, এগুলো কিন্তু ভেঙে দেওয়া হয় নাই, 10 থেকে 15টা কাঁচামরিচ দিয়ে দিল। আজকের কোরবানির মাংসটা কিন্তু আমার ভাইয়ের হাতের রান্না। ওর রান্না আসলে অনেক মজা, আমার ছোট ভাই, ও কিন্তু অনেক মানে মজা করে রান্না করে, অনেক সুন্দর করে ওর রান্না কিন্তু অনেক টেস্ট হয়। বিশেষ করে মাংস আর বিরিয়ানি, পোলাও, এগুলো কিন্তু অনেক সুন্দর করে রান্না করে। ও যখন বাইরের দেশে ছিল, ও মানে ওখানে কিন্তু ও প্রায় সময় রান্না করতো, ফ্রেন্ডদেরকে রান্না করে কিন্তু খাওয়াতো। তো দিয়ে দিল কয়েকটা তেজপাতা। আর আজকের কুরবানিদের পাতেহার মাংস রান্না করার জন্য আমি একটা মেজবানির গরুর মাংসের মশলা এনেছিলাম, ওই প্যাকেট থেকে পুরোটাই দিয়ে দিল। আর দিয়ে দিল এখানে শুকনো লাল মরিচের গুঁড়া 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছে এখানে ধনিয়া গুঁড়া, ধনিয়া বলতে মিক্স, এগুলো সব আমার বাসায় তৈরি করা, আমি নিজে তৈরি করেছি এই মশলাটা। ওখান থেকে দিয়ে দিল 1 কাপ পরিমাণ গরম মশলা। হলুদ দিয়ে দিল 1/2 কাপ পরিমাণ, 1/2 কাপের থেকে একটু কম। লবণটা স্বাদ অনুযায়ী, লবণ আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা যেরকম খান। মাংস যেহেতু বেশি এটা কিন্তু একটু বুঝে দিতে হবে লবণটা। তো এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। সরিষার তেল দিচ্ছে 1/2 কাপ পরিমাণ। আর সয়াবিন তেল দিব এখানে 3 কাপ পরিমাণ। এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছে 3 কাপ পরিমাণ। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তেলের পরিমাণ যদি একটু বেশি দেওয়া হয় মাংসটা কিন্তু একটু স্বাদ হবে বেশি। তো সেজন্য 3 কাপ পরিমাণ তেল দেওয়া হলো। এখন সব কিছু একসাথে মেখে নিচ্ছে, সব কিছু একসাথে মেখে নিয়ে এটা চুলায় বসিয়ে দিব। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না, এই মাংসের থেকে কিন্তু অনেকগুলো পানি উঠে আসবে, ওই পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো সব কিছু মেখে নিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা প্রথম 10 মিনিট হাই করে দিয়েছি, তারপরে চুলার আঁচটা মিডিয়াম করে দিব। চুলার আঁচটা যদি একদম হাই করে দিয়ে রান্না করতে যাই সেক্ষেত্রে মাংসগুলো সিদ্ধ হবে না, নিচে কিন্তু লেগে যেতে পারে হাঁড়িতে। তো এখন চুলায় দেওয়ার পরে 10 মিনিট পরে আমি চুলার আঁচটা ছোটো করে দিয়েছি, আর একটু মাংসগুলো এক পাশ থেকে অন্য পাশে একটু ফিরিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন মাংসের থেকে কিন্তু অনেকগুলো পানি উঠে আসতেছে। আরও একটু সিদ্ধ হওয়ার পরে আরও পানি বের হবে, আরও পানি একটু উঠে আসবে। আর কুরবানির মাংস যেহেতু তরতাজা রান্না করা হয়, এই মাংসেতে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে, সেজন্য আর এক্সট্রা পানি দিয়ে এটা সেদ্ধ করা লাগে না।
প্রথম 10 মিনিট রান্না করার পরে একটু নেড়ে দিয়েছিলাম, আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার আমি 10 থেকে 15 মিনিট পরে এটা কিন্তু নেড়ে দিচ্ছি। আর বারবার কিন্তু নেড়ে দিতে হবে, না হলে হাঁড়িতে লেগে যেতে পারে। তো এখন কিন্তু আরও পানি উঠে আসছে মাংসের থেকে। এখন যে মাংসের থেকে ঝোলটা বের হয়েছে, এই ঝোলের মধ্যে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। একসাথে কিন্তু অনেকগুলো মাংস, এখানে প্রায় 15 কেজি মতো, আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবার দেখতেছি, এটা কিন্তু একটু ঝোলটা শুকিয়ে আসছে আর মাংসটা প্রায় হয়ে আসছে। মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব না, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি মাংসগুলো চুলার থেকে নামিয়ে নিব। তো মাংসগুলো রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলার থেকে মাংসগুলো নামিয়ে নিয়েছি। চুলার থেকে মাংসগুলো নামিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়া পরে ফাতিহাও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, আমার আব্বা ফাতিহা দিয়ে দিয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সবাইকে দিও, নিজেরাও খাবো। আমার আজকের কুরবানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার আজকের কুরবানির ফাতেহার মাংস রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।